Mama nih. Mama. Hati kudu talu asin. Asin. Almari tak ketanmu. Mama di. Ini gar bodoh kala. আজ আমি এলাম চন্দ্রকোনা থানার কিপাই পৌরসভায়। এই পৌরসভায় 7 নম্বর ওয়ার্ডে এক ফ্যামিলি বাড়িতে আলমারির নিচে বসে আছে বিরাট বড় কালাক সাপ। আমাকে ফোন করেছে, ফোন করার পর আমি ফিল্ডে এসেছি, ফিল্ডে এসে উনার মুখ থেকে জেনে নেব উনি আমাকে কেন ফোন করেছেন। আমার বাড়ি 7 নম্বর ওয়ার্ডে, আমার ভাড়া বাড়িতে থাকেন বাবুন সাল। হ্যাঁ, ওনার বাড়িতে আমাকে খবর দেয় যে হচ্ছে একটি সাপ আলমারির নিচে দেখতে পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে আসি, এসে আমার কাছে ফোন নাম্বার থাকে। অনেকেই ভাবছিল যে হচ্ছে এটাকে মেরে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল, যে হচ্ছে হয়তো মেরে দেবো আমরা, কারণ জানে না ওনার খবর। আমার কাছে ওনার ফোন নাম্বার ছিল মলয়বাবুর, উনি ওনাকে আমি খবর দিই যাতে সাপটি রেস্কিউ করে বন্যা এবার বনের যথাস্থানে ছেড়ে দেওয়া হয়। আমার নাম কি? আমার নাম পুলকেশ মান্না। আচ্ছা, কত নম্বর পৌরসভা? 7 নম্বর ওয়ার্ড, কৃপাই পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। আমরা সাপটি কিভাবে রেস্কিউ করছি সেটা দেখতে থাকুন। দেখে নিয়েছি ঢাকার মতো গোল গোল। হ্যাঁ, দেখতে পাচ্ছি। পেটটা, এটা ওটা তো পেটটা, পেটটা ন্যাচটা দুই আছে, পেট ন্যাচ দুই আছে। এটা কালাক সাপ, বিষধর সাপ, হয়েছে দেখ, ছবি করা হয়েছে। আরে বাইরে ছবি তুলো, কত ছবি তুলো বাইরে তুলবে চলো। হাতটাকে টেনে নিচ্ছে রে। হ্যাঁ বাবা রে, বাবা হাতে করে টালো আসেনি আসতে। আলমারিটা একটু টানবো। বাবা রে, গার বড় কালা। এত বড় কালা এটা নেই, আমার এটা নেই। এটা হচ্ছে কালাচ, এটাকে বলা হয় কমন ক্যারেট। কমন ক্যারেট মিন্স সমস্ত জায়গায় আছে এখানে, এটাকে বলা হয় কমন ক্যারেট। একে বলা হয় সাইলেন্ট কিলার, একে বলা হয় কালাচ, একে বলা হয় ডোবনা বড়া। এর এলাকা ওয়াইজ বিভিন্ন রকম নাম আছে। এইটি হচ্ছে মানে সব থেকে ভারতবর্ষের খতরনাক সাপ এবং সব থেকে বিষধর সাপ। এ সাপ কামড়ালে কিন্তু
আমাদের পেটটুকু সামান্য একটু যন্ত্রণা করবে আর চোখ দুটি শিবনত্ব হবে, শিবনত্ব মিন্স চোখ দুটি বুজে যাবে। আর এসব সাধারণত বিছানায় থাকে, এই বিছানাটাকে আমি একটু পরে চেক করবো, কারণ বিছানায় এসব থাকে। এসব কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছু হয় না, শুধু চোখ দুটি বসে যাবে, পেটটি একটু কনকন করবে, সে কিন্তু মৃত্যুর দিকে ঢুকে পড়বে। যেটা কিছুদিন আগে আমাদের কিপায় আদিবাসী পাড়ায় একটা ছেলেকে চামড়ি ছিল, যেটা পথ অবরোধ ছিল, এসব ঘুমন্ত অবস্থায় যদি কামড়ায় 3.5 ঘন্টা পর একটা মানুষ তার এফেক্ট বুঝতে পারবে। যদি ঘুমন্ত অবস্থায় না কামড়ি এমনি অবস্থায় কামড়ায় তাহলেও 1.5 ঘন্টা পর এর প্রতিক্রিয়া শুরু হবে। কিন্তু এর প্রতিক্রিয়া শুরু হওয়ার পর আর কিছু করার থাকে না, 100 মিনিটের মধ্যে যদি কেউ না হসপিটালে যায়। আসল কথা কি, এসব কামড়ালে মানুষ তো বুঝতে পারে না আমাকে কিসাবে কামড়িয়েছে। প্রতিটা সাপের নিয়মই হচ্ছে আপনাকে 100 মিনিটের মধ্যে ব্লক হসপিটালে যেতে হবে। যেহেতু এটা ক্ষীরপাই পৌরসভা, ক্ষীরপাই পৌরসভার হচ্ছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, হচ্ছে ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যে কোনো সাপই কামড়ান না কোনো মানুষকে প্রথমে যেতে হবে 100 মিনিটের মধ্যে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। আপনাকে কী সাপে কামড়িয়েছে বা কোন সাপে কামড়িয়েছে খোঁজার দরকার নাই, কিছু নাই। প্রতিটি সাপের ক্ষেত্রে 100 মিনিটের মধ্যে যেতে হবে হসপিটাল। আর 100 মিনিটের বাইরে যদি কোনো ব্যক্তি হসপিটালে যায় তাহলে কিন্তু সে ব্যক্তিটিকে বাঁচানো অসম্ভব। তার কারণ মহিষামুড়ি গ্রামে যে মেয়েটি মরল 100 মিনিট বাইরে গেল, আমরা রাত্রে 1টার সময় সাপটা ধরেছি। আচ্ছা, আমরা ঝাঁকড়া গ্রামে পরশু দিনে একটি লোক মরেছে, সেটিও 100 মিনিটের বাইরে গেছে, ওঝার কাছে গেছে। আসল কথা কি, সাপে কাটলে ওঝার কাছে যাওয়া চলবে না। ওঝার কাছে কি কিছু বুজরুকি থাকে, ওঝার কাছে সাপের প্রতিশোধক কিছু থাকে না, আর ওঝা ওই 100 মিনিট সময়টা আমাদের নষ্ট করে দেয়, যার জন্য মানুষগুলি মারা যায়। এই 2023 সালে দাঁড়িয়েও আমরা কিন্তু ওঝার কাছে যাচ্ছি, ওঝার কাছে যাবেন না। সাপে কাটলে 3টে জিনিস মনে রাখবেন। প্রথম কথা, সাপে কাটলে 100 মিনিটের মধ্যে হসপিটালে যেতে হবে, আর ওই ক্ষতস্থানে রেগিয়ে কোনো রকম বাঁধন দেওয়া চলবে না। যদি আপনারা ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেন, সেই সাপটি যদি চন্দ্রবেড়া সাপ হয়, ওই রক্তটি পচতে পচতে ওই অঙ্গটি বাদ দিতে হতে পারে। আর সাপে কাটলে কখনোই ব্লেড দিয়ে চিরবেন না ওই ক্ষতস্থান, তার কারণ যদি ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরা হয় রক্ত প্রবাহ বেড়ে গিয়ে বিষটা সারা ছড়িয়ে তাড়াতাড়ি চালিয়ে যাবে, যার জন্য মানুষটি মারা যাবে। সাপে কামড়ালে 100 মিনিটের মধ্যে হসপিটাল যেতে হবে। একটা থলে দিয়ে সাপ আমার হাতে, ভয় করার কিছু নেই। এত বড় কালাজ মানে ভাবা যাবে নি। সাড়ে তিন বছর বয়সে আছে, কম নাকি এটা? আপনি ছাড়ুন দাদা, আপনি ছাড়ুন, আমাকে আমার ব্যালেন্সটা করতে দিন। আমি কি মুখে ধরে আছি? না না না, এই যে এই এরকম মুখটা, আপনার কথা বলছি না। কত লড়াবি লড়া, কিছুক্ষণ করলেই আলা হয়ে যাবে। আপনি শুনুন, আপনার ভালো হচ্ছে এটা কালা সবজি মনে দিয়ে লাইটটা চলে যাবে। আস্তে আস্তে এই করে টিপে খাপটা কোথা, ওই যে খাপটা আপনার পায়ের থেকে মারা।
কাটাটা ভালো করে হয়েছে ফটো ফটো করবেন ফটো করবেন একটু হ্যাঁ গুনছুন সেফটি বিল না দিচ্ছি দিচ্ছি গুনছুন আর যেটা ওটা করে আলমারি মানে সেফটি বিল থাকবে এটা বানানো সেই আর আরে যেটা ওকে তো ঠিক দিয়ে দেন মধ্যে লক হয়ে গেছে Ini kalau datang ke sana ya